দেখতে পাচ্ছেন এই যে চাইনিজ, এই দেখেন এই যে চাইনিজ ক্ষেত, এটা নদী তো, নদীর জল মানে সারা বছর থাকে না, তো চাইনিজের সময় চাইনিজ করে। এই যে দেখেন মানে ধানের বিশাল অবস্থা আর কি, এত সুন্দর ধান। আর এই যে দেখেন ফরেস্ট, এই যে ফরেস্ট, এই যে পুরোটা ফরেস্ট দেখাচ্ছে, এই যে পুরোটা ফরেস্ট, এই যে নদী, আর এই যে ধান, আবার ওই দিকটা ফরেস্ট, ওই যে ওই দিকটা দেখেন। হ্যাঁ মানে শিশু বাগান আর কি, এটা সব মানে যা আছে এখানে সবই শিশু গাছ। হ্যাঁ দারুণ একটা আউটডোর একটা সুন্দর জায়গা। আর এগুলো তো সব এই যে ধান, আর ধানের ফলনও তো দুর্দান্ত, কারণ নদীর জল শুকনোর পর সেই পলিটা খুব কাজেই লাগে ধানের। এই যে দেখেন খুব একটা সুন্দর সবুজ ক্ষেত, মাঝখানে ফরেস্ট, মানে দুদিকে ফরেস্ট, মাঝখানটা কি নদীটাতে এই ধানের আবাদ। এই যে দেখেন আমি কাছাকাছি এসে দেখাচ্ছি সেই ধানের ফলন, কারণ পুরোটাই পলি। এই যে দেখেন আউটডোরটা দেখেন কত সুন্দর ফরেস্ট, মানে খুব একটা দেখার মতো জায়গা আর কি। তো সাধারণত এর ভিতরে কেউ আসে না। সেই ফরেস্ট নদী আষাঢ় মাসে বা বর্ষার সময় প্রচুর জল থাকে। হ্যাঁ এই এখন শুক মানে জল নাই, শুকনো, তো দেখতেছেন আমি একটু জুম করে দেখাই। ওই দেখেন ধানে ধান, মানে আমাদের ওদিকে সমান জায়গা দোলা জমিতে যদি এক বিঘাতে যদি 12 মণ, 13 মণ, 14 মণ করে হয়, তাই এখানে তো 20 মণ তো কথাই নেই, তারও বেশি। এই যে রাস্তা দিয়ে যাইতেছে, রাস্তা তো না, মানে এটা হচ্ছে কি একটা, এটা কি জঙ্গলের না? হ্যাঁ পুরো জঙ্গলের একটা রাস্তা। এই যে দেখেন দেখি ওই ফরেস্টটা যাচ্ছে, দেখি ওই ফরেস্টটাই কি এরকম খুব মনোরম পরিবেশ, একদম নির্ঝুম। এই যে যাচ্ছি এইদিকে, আবার দেশি পাটো নাকি, বাহ। এই দেখেন এই পারে আসি আসি বললাম আমরা, যে এই পার, ওই যে এখান থেকে আবার দেখাই, এই যে দেখতেছেন দেখেন খুব অপরূপ দৃশ্য। আর এই যে শিশব বাগান, এটা টোটালটায় শিশব গাছ। সেই মজাদার দৃশ্য, না না অত দূরে যাওয়া যাবে না। এই যে দেখেন অর্ডিনারি একটা বেড়া গাছের ডালের, অবশেষে শিশব বাগান দেখেন, একদম সুন্দর একটা পরিবেশ দেখাই, আমি ঘুরে ঘুরে দেখাই। টোটালটা শিশব বাগান, এগুলো সব শিশব গাছ। আর এই যে নদী, ওইদিকে ফরেস্ট, মাঝখানটা চাইনিজ। খুব সুন্দর নিরিবিলি কিন্তু জনশূন্য, একদম জনশূন্য, লোকজন নাই বলতে চলে। ওই দূরে আবার, ওই যে দূরে আবার একটা খয়ের বাগান আছে, সেই খয়ের বাগান খুব অন্ধকার, মানে এত ছায়া আর কি। আমি ঘুরে ঘুরে একটু ভিডিও করছি, দেখেন অপরূপ, অসাধারণ, মানে দেখার মতো আর কি, মন জুড়ে যায়।
একদম যেটা সোজা কথা। এই যে একটা অংশ, এই যে পরে আর একটা অংশ আছে, এই যে দেখেন কত সুন্দর জায়গা। হ্যাঁ, পিকনিকে মন ভরে যাওয়ার মতো একটা দৃশ্য জায়গা। তো এখানে কেউ আসে না, কারণ এটা একটা ভিতর। কারণ আবার এই সাইড দিয়ে নিচে দেখো, অপূর্ব অপূর্ব একদম। কিন্তু দুঃখের বিষয়, এদিকে যে কেউ লোকজন আসে না, কারণ অনেকে জানে না এই জায়গাটা। এই যে যাই হোক, যেটুকু দেখার দেখাইলাম, প্রচুর আছে, অনেক আছে। তো এবার এই যে ফরেস্ট, আবারও এই যে ব্যারিকেড, মানে গাছের ডালপালা দিয়ে চাকার আর কি, যাতে গরু ছাগল বলতে তো এখানে গরু ছাগল নাই বলতে চলে, তবু দিয়ে রাখছে আর কি, যেহেতু চাইনিজ ক্ষেত। আর এটা কিন্তু ফরেস্ট, বিশাল এরিয়া নিয়ে ফরেস্ট। তো দেখলেন, এটা হচ্ছে জায়গাটা হচ্ছে বোসামারি ট্যুরিস্টের যে গেট, সেই গেটের থেকে একদম পশ্চিম দিকে 2 কিলোমিটার দূর, আর গাবুরডাঙ্গা বাজারের ঠিক উত্তর দিকে 2 কিলোমিটার দূর ভিতর। কারণ এই জায়গাটা মানে সবাই জানলেও এটা ভিতর তো অনেকের অজানা। বর্ষার সময় তো এই জায়গাটাতে এত ঘাস জন্মে যে পুরো একটা সবুজ মাঠের মতো মনে হয়, দেখার মতো। ঠিক কুচবিহারের মাঠ যেরকম, রাজবাড়ির মাঠ ওই রকম মনে হয়। এই যে দেখা যাচ্ছে যে সাদা সাদা মাটির নিচে যে ঘাস নাই, মোটামুটি বৃষ্টি হলে ঘাস খুব মানে ঘাসে ভরে যাবে আর কি, এত সুন্দর। আর এই গাছের পাতাগুলো একদম পুরো ছায়াতে ভরে যায়। শিশুর বাগান। তো আজকে এই পর্যন্তই, নেক্সট আরও কোনো একটা ভিডিও নিয়ে আসবো। তো অবশ্যই আমার ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ এখানে ন্যাচারের ছবি ছাড়া অন্য কোনো পোস্ট করি না। তো আজকের মনে এটুকুই, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।